জমজমে একটি ক্ষুদ্র কূপ। পবিত্র জমজম কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম এবং পবিত্র। কাবাগৃহের ইতিহাস ও জমজম কূপ একের সাথে অন্যটি গুরুত্বপূর্ণভাবে জড়িত। জমজম কূপ আল্লাহ তাআলার বিশেষ একটি নিদর্শন। হাজার হাজার বছর আগে থেকে শুরু হওয়া পবিত্র জমজম কূপের পানি বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন ব্যবহার করেছে। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজ অথবা পবিত্র ওমরা পালন করার সময় এই কূপ থেকে পানি নিয়ে আসে। ইসলাম ধর্মে জমজম কূপের পবিত্র পানির বিশেষ গুরুত্ব রয়েছে। অস্পষ্টে আজকের আয়োজনে থাকছে পৃথিবীর সবচেয়ে সেরা পানির উৎস জমজম কূপের ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ইতিহাসের সাথে জমজম কূপের ইতিহাস জড়িয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিশু ইসমাইল আলাইহিস সালাম সহ বিবি হাজরাকে মক্কায় নির্বাসনে পাঠান, তখন থেকে জমজম কূপের আবির্ভাব হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সিরিয়া থেকে মক্কায় পৌঁছান, তখন বিবি হাজরা এবং দুধের শিশু হযরত ইসমাইল আলাইহিস সালামকে মক্কার মরুভূমিতে রেখে সিরিয়ায় প্রত্যাবর্তনে উদ্যোগ নিয়েছিলেন। তখন এক মশক পানি এবং একটি থলের মধ্যে কিছু খেজুর তাদের জন্য রেখে গেলেন। বিবি হাজেরা কয়েকদিন পর্যন্ত সেই পানি ও খেজুর খেলেন এবং নিজের কলিজার টুকরা হযরত ইসমাইলকে দুধ পান করালেন। আপনি যদি অস্পষ্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করুন, যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন মিস না হয়। কিন্তু একসময় মশকের পানি ও খেজুর ফুরিয়ে এলো। তিনি তখন এক চরম অসহায়ত্বের মধ্যে নিপতিত হলেন। তার শিশু সন্তানটিও ক্ষুধার তাড়নায় ছটফট করতে লাগলো। বিবি হাজিরা তখন সন্তানের দুর্দশায় তার আদরের দুলালকে দুধ পান করাতে সমর্থন হলেন না। এমত অবস্থায় তৃষ্ণাকাতর মা পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে লাগলেন। পরপর সাতবার দৌড়ানোর পরও কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ রাব্বুল আলামিন মা হাজেরার দোয়া কবুল করেন। তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার পায়ের নিচে একটি ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উতলে উঠছে এবং প্রবাহিত হতে চাচ্ছে। বিবি হাজেরা তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারদিকে পার বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলেছিলেন, জমজম, অর্থাৎ থেমে যাও। বিবি হাজেরার উচ্চারিত সেই শব্দে পৃথিবীর সবচাইতে পবিত্র এই কূপের নাম হয়ে যায় জমজম। ঐতিহাসিক আজরিক মন্তব্য করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পরবর্তীতে বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কা নগরীতে মানববসতি সূচনা করেন। তারা জমজম কূপের নিয়ন্ত্রণ করত। ঠিক ওভাবে জুবহাম গোত্রের লোকেরা জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করে। জুবহাম গোত্রের লোকেরা বিবি হাজেরার সঙ্গে চুক্তি সাপেক্ষে জমজম কূপের পানি পান করত। কালক্রমে তারা মক্কা ঘরে পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে লাগলো। তারা নানা পাপাচারে লিপ্ত হলো, ফলে আল্লাহর হুকুমে একসময় জমজম কূপের পানি শুকিয়ে গেল। সংস্কারের অভাবে একসময় জমজম কূপের স্থান ভরাট হয়ে যায়। মানুষ এই কূপের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে। খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর সূচনাতে হযরত ইসমাইল আলাইহিস সালাম এর বংশধর একজন দৃঢ়চেতা আত্মপ্রত্যয় পুরুষের নেতৃত্বে কাবাগৃহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশরা ফিরে পায়। তাদের চতুর্দশ পুরুষ খাজা আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাদা। তখন আব্দুল মুত্তালিব জমজম কূপের অনুসন্ধানে আগ্রহী ও উদ্যোগী হন এবং তার এক পুত্র জায়েদকে সাথে নিয়ে অনুসন্ধান অব্যাহত রাখেন। এক রাতে তিনি জমজম কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান। স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি তার পুত্র হারিসকে সাথে নিয়ে কূপ খনন কার্য শুরু করেন এবং বাস্তবে জমজম কূপের আবিষ্কার করতে সক্ষম হন। তখন থেকে আবার মানুষ এই কূপের যত্ন নিতে শুরু করে আর সেই থেকে মুসলমানদের কাছে জমজম কূপ পৃথিবীর সবচাইতে পবিত্রতম এবং বরকতময় কূপ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হয় আল্লাহ তাআলা তা কবুল করেন। জমজমের পানি পান করার কিছু নিয়ম রয়েছে, যেমন দাঁড়িয়ে পান করা, তিন শ্বাসে পান করা, পানের সময় দোয়া করা। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।